মর্নিং বন্ধু বান্ধবী সকল সকলে কেনে আছে আশা করো সকলে ভালে আছে। তো আজির ব্লগটো তো এটা ট্রেভেলিং ব্লগ হব, তো ব্লগটো চাই থাকুক আপনাদের, আশা করো ভিডিওটা ভাল পাব। এতিয়া টাইম হয়ে আছে মর্নিং রাতেপা 4:30 AM আর মানে খোজকাড়ি খোজকাড়ি আহি গেল কোকরাঝার রেলওয়ে স্টেশন, মানে আজি আমার যাত্রাটা কোকরাঝার রেলওয়ে স্টেশনের পর গুয়াহাটি কামাখ্যা জংশন লেগে হব। আর মর এজন লগরিয়া বন্ধু অঙ্কুশ ভাই তো যাব গুয়াহাটি, তো তেও আহি আছে গোসাইগর পরা। আর ভিতর আহি চালু ইমান ডাঙর লাইন, তো প্রায় আর 10 মিনিট পিছত আমার ট্রেনখন প্ল্যাটফর্মত আহিব। তো এনেকৈ মই ফাইনালি 10 মিনিট লাইনত থাকার পিছত ট্রেনের টিকিটটো লৈ স্টেশনের ভিতর সময়তে দেখিলো যে আমার ট্রেনখন অলরেডি আহি গেল স্টেশনত একেবারে রাইট টাইম। তো একেবারে কাপ ডাপ কই মোট ট্রেনত উঠিবলগিয়া হল। আর এইফালে গোসাইগর পর অঙ্কুশ ভাই ট্রেনের বেলেগ একটা বগিত উঠিছে, তো নেক্সট অফিসত গই অঙ্কুশ ভাই ব্লগ করি আসো। ভাই পুরা বন্ধু বান্ধবী সকল ট্রেনটো আহি পালে বঙাইগাঁও জংশন, আর এতে টাইম হয়ে আছে 5:44। আর এটু চাওক পরিবেশটা চাই লোক, তো বন্ধু বান্ধবী সকল আমার ট্রেন নিউ বঙাইগাঁও জংশনের পর এৰি দিলে। আর এতিয়া বঙাইগাঁও আহি পালো, আর যখন ট্রেনত মানে জার্নি করে আসো, এই ট্রেন নাম্বার হয়েছে 15769 লামডিং ইন্টারসিটি এক্সপ্রেস। আর এই ট্রেন রেগুলার 337 কিলোমিটার জার্নি অতিক্রম করে রেগুলার। তো চাই থাকুন ভিডিওখান। আর এইফালে আমার অঙ্কুশ ভাই কি করে আছে থাকুন, অঙ্কুশ অঙ্কুশ ভাই সূর্য ভাই আমার ট্রেন আহি পাইলে পাঠশালা, আর পাঠশালার পর প্রীতম ভাই আমার লগত যাব গুয়াহাটি, তো তেও যাব তেখেতর কামর আর মই যাম মোর কামর। তো চল ভাই এই যে কাবাই কীতম কি খবর। তো বন্ধু বান্ধবী সকল এতিয়া টাইম হয়ে আছে 8:10, আর আমার ট্রেন নলবাৰীত রখাই দিলে, আর এইফালে মানে ক্রসিং আছে। আর এই ট্রেন আমার কামাখ্যা জংশন পৌঁছাব 9:30 বজাত, তো চাও কিমান টাইম লাগে।
তো বন্ধু বান্ধবী সকল, এতিয়া আমার ট্রেনখন ব্রহ্মপুত্র নদীর ওপরত থাকা সরাইঘাট দলংয়ের ভিতর এন্টার করে আছে। আর এই দলংখন হয়েছে ব্রহ্মপুত্র নদীর ওপরত নির্মাণ করা প্রথমখন দলং, যেটোর উপরে দি যান বাহন আর রেলগাড়ি দুটাই চলাচল করিব পারে। আর এই দলংয়ের নির্মাণ কার্য 1962 চনের সেপ্টেম্বর মাহত সম্পূর্ণ করা হয়। ঠিক একে বছর 23 সেপ্টেম্বর তারিখে এই দলংয়ের উপরে দি প্রথম রেল ইঞ্জিন চলাচল করা হয়। আর যান বাহনের কারণে এই দলংখন 1963 চনের মার্চ মাহত জনসাধারণের কারণে মুকলি করে দিয়া হয়। সেই সময়ত দেশের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুয়ে সরাইঘাট যুদ্ধের স্মৃতিরূপে এই দলংখন 1963 চনের 7 জুন তারিখে এই দলংখনক সরাইঘাট নামেরে নামাকরণ করা হয়। আর এইটাই হয়েছে সেই সময় নির্মাণ করা সরাইঘাট দলং, উপরে দি যান বাহন চলাচল পথ ও তলফালি দি রেল চলাচল পথ। আর সাইডর যে ব্রিজ, নতুন ব্রিজটো দেখি আছে, এইটো নতুন করে বনোয়া হয়েছে। আর এনেকই মই গুয়াহাটি কামাখ্যা রেলওয়ে স্টেশন পাই গেলো, একেবারে ফ্লাইট টাইমত আছে। কামাখ্যা রেলওয়ে স্টেশনের পর বাহির হয়ে মানে উবের মোটর বাইক বুক করলো মোট ডেস্টিনেশন পয়েন্ট যাবর কারণে। তো বন্ধু বান্ধবী সকল, ফাইনালি আহি পেলো মই মোর ডেস্টিনেশন পয়েন্ট কাহিকুচি ইকম টাওয়ার। তো এইফালে মই কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনের পর উবের মোটর বাইক লৈছিলো, কিয়নো ইয়ার আগতে মই কেতিয়া গুয়াহাটি আহি পোৱা নাই, ইয়ার রাস্তাঘাট একো চিনি নাপাও মই। তো এই কারণে মই ডাইরেক্ট বাইক লৈ মোর ডেস্টিনেশন পয়েন্ট লৈকে আহিলো। তো এতিয়া আর ব্লগিং নকরো, তো ভিডিওটা কেনকা লাগিল, যদি ভিডিওটা ভাল লাগে তো একটা লাইক করে দিয়ক। তো থ্যাংক ইউ সো মাছ ভিডিওটা ইমান দূর দূরলৈকে দেখার কারণে। তো বাই বাই।